নমস্কার বন্ধুরা, মেডিসিন ইঞ্জিনিয়ার জানাই আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ ফ্রি এয়ার নাসাল স্প্রের ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান। ফ্রি এয়ার নাসাল স্প্রে, এটি তৈরি করেছে অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড। এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ফ্রুটিকাসন প্রোপায়োনেট 27.5 mcg। এটি 6 গ্রামের প্যাকিংয়ে আসে। ফ্রি এয়ার নাসাল স্প্রে সাইনাসের উপসর্গ হলে দেওয়া হয়, যেমন নাকে চুলকানি, নাকের ভেতর ফুলে যাওয়া, সর্দি, নাক বন্ধ হয়ে যাওয়া এবং ঘন ঘন হাঁচি ওঠা। এই রকম উপসর্গ দেখা দিলে চিকিৎসক এই স্প্রে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। এই স্প্রে ব্যবহার করার নিয়ম হচ্ছে 1 থেকে 2টি স্প্রে করে দিনে 3 বার নাকের ভেতর দিতে হবে। এই স্প্রে ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তা হলো নাকে অস্বস্তি, মাথা ব্যথা, নাক দিয়ে রক্তপাত হওয়া। যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুরা, ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।